প্রিয়ম চক্রবর্তীকে বেশ কিছুদিন টেলিপাড়ায় দেখা যাচ্ছে না। আজ সন্ধ্যায় হঠাৎ ফেসবুকে লাইভে এলেন তিনি, এবং তারপরেই এমন কিছু ঘটলো যা কল্পনাও করা যায় না। প্রিয়ম চক্রবর্তীকে বাংলা টেলিজগতে সবাই খুব মিষ্টি বাজি অভিনেত্রী হিসেবে জানেন। মেম্বো ধারাবাহিকের পর অনেকদিন তাকে দেখা যায়নি টেলিপাড়ায়। ছোট পর্দায় আটকে না থেকে একটু অন্য ধরনের কাজ করতে চান তিনি। আজ সন্ধ্যায় হঠাৎ ফেসবুক লাইভে এলেন তিনি, এবং তারপরে যা যা ঘটলো তা একেবারেই অপ্রত্যাশিত। ফেসবুক লাইভে এসে জৈনক তারকাকে উদ্দেশ্য করে একাধিক অভিযোগ করলেন প্রিয়ম। লাইভে এসে প্রথম থেকেই প্রিয়মের কথাবার্তার ধরন ছিল এলোমেলো, অত্যন্ত অত্যন্ত বিপর্যস্ত। সম্ভবত কোনো শুটিংয়ের মাঝপথে তিনি লাইভ এসেছিলেন, কারণ লাইভ চলাকালীন একাধিকবার তাকে ইউনিটের সদস্যরা বাধা দিয়েছেন, লাইভ বন্ধ করতে বলেছেন, কিন্তু প্রিয়ম তাদের কথা উপেক্ষা করেন, তাদের সেখানে থেকে চলে যেতে বলেন। লাইফে তার কথাবার্তা বেশ অসংলগ্ন ছিল, কিন্তু বোঝা গিয়েছে যে সম্ভবত বাংলারই কোনো অভিনেত্রী প্রিয়মের সঙ্গে চরম দুর্ব্যবহার করেছেন বা এমন কিছু করেছেন যা তার পক্ষে অত্যন্ত অপমানজনক। এই প্রসঙ্গে প্রিয়ম বলেন, আমি যা বলার তা বলে দিয়েছি লাইফে, এই প্রসঙ্গে এখন আর কিছু বলতে চাই না। ফেসবুক লাইভের শেষের দিকে প্রিয়মকে কারোর সঙ্গে সচনা করতেও দেখা যায়, সেই ব্যক্তি লাইভ বন্ধ করতে জোর করেন প্রিয়মকে। লাইভে যতটুকু যা বোঝা গিয়েছে সামান্য হাতাহাতিও হয়, এবং তারপরেও লাইভটি হঠাৎ করে বন্ধ।